যুদ্ধশ্বাসের প্রায় 16 ঘন্টা পর প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির খোঁজ পেল ইরান। তবে বিধ্বস্ত হেলিকপ্টারের ভেতরে মরদেহের বেশে। ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সহ আরও 9 আরোহীর। রাষ্ট্রপতির আচমকা মৃত্যুতে স্তব্ধ গোটা দেশ। ঘোষণা করা হয়েছে 5 দিনের রাষ্ট্রীয় শোক। সমবেদনার বার্তা পাঠিয়েছেন বাংলাদেশ সহ বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধান। রাষ্ট্রীয় গণমাধ্যমে দুঃখ ভারাক্রান্ত মনে ঘোষণা দেয়া হচ্ছে রাষ্ট্রপতি, পররাষ্ট্রমন্ত্রী সহ সঙ্গীদের মৃত্যুর খবর। আজারবাইজান সীমান্তে আরাস নদীর উপর একটি বাঁধ উদ্বোধন শেষে হেলিকপ্টারে তাবরিজ শহরে ফিরছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও অন্যরা। ফেরার পথে তেহরান থেকে 600 কিলোমিটার দূরে গভীর জঙ্গল ও ঘন কুয়াশা ঘেরা পূর্ব আজারবাইজানে দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি। বিভিন্ন বাহিনী রাতভর চালায় যৌথ উদ্ধার অভিযান। দুর্ঘটনার প্রায় 16 ঘন্টা পর বিধ্বস্ত হেলিকপ্টারে প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিন সহ অন্যদের মরদেহ উদ্ধার করা হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রাথমিকভাবে দুর্ঘটনার জন্য বাজে আবহাওয়াকেই দায়ী করা হচ্ছে। প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে একসাথে হারিয়ে ইরান জুড়ে শোকের আবহ। এমন দুর্ভাগ্যজনক মৃত্যুতে অনেকটাই হতবিহ্বল ইরানিরা। এটি সত্যি দুর্ভাগ্যজনক খবর, শুধু আমার জন্য নয়, পুরো দেশের জন্য। আমাদের ক্ষতি হয়ে গেল, দৈনন্দিন জীবন এবং কিছু প্রকল্প ব্যাহত হবে, তবে আমরা তা কাটিয়ে উঠব। এমন মনে হচ্ছে যেন আমরা গুরুত্বপূর্ণ সমর্থন ও সহায়তা হারিয়ে ফেললাম, তবে মনে হয় না বিদেশি শক্তি আমাদের কোনো সমস্যায় ফেলবে। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি 5 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। একই সাথে অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসেবে ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারের নাম ঘোষণা করেন। ইব্রাহিম রাইসির মৃত্যুতে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা শোক ও ইরানের জনগণের সাথে সংহতি জানিয়েছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, চীনের জনগণ একজন অকৃত্রিম বন্ধু হারালো। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাইসিকে এক অসাধারণ রাজনৈতিক আখ্যা দিয়ে বলেছেন, এই ক্ষতি অপূরণীয়। এছাড়া সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশ শোক জানিয়েছে। শোক জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীও। এছাড়া ইউরোপিয়ান কাউন্সিলের সভাপতি, ভেনেজুয়েলা, তুরস্ক, শ্রীলঙ্কা, ভারত সহ বহু দেশের পক্ষ থেকে এই দুর্ঘটনায় শোক প্রকাশ করা হয়েছে। পাকিস্তান ঘোষণা করেছে 1 দিনের রাষ্ট্রীয় শোক। এদিকে হামাস, হিজবুল্লাহ ও হুথি বিদ্রোহীরাও ইব্রাহিম রাইসি ও তার সফর সঙ্গীদের মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছে। ইব্রাহিম রাইসি সহ নিহত অন্যদের মরদেহ তাবরিজ শহরে নেয়ার পর সেখানে ময়নাতদন্ত ও প্রথম আনুষ্ঠানিক রাষ্ট্রীয় জানাজা হবে। এরপর রাজধানী তেহরানে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সাধারণের শ্রদ্ধা শেষে রাইসির মরদেহ তার জন্মস্থান মাশহাদে নেওয়া হবে। সেখানেই দাফন করার কথা আছে 63 বছর বয়সী ইব্রাহিম রাইসিকে। সরোয়ার সুমন, চ্যানেল 24। ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হচ্ছেন 68 বছর বয়সী ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার। রাইসির মতো তিনিও খামেনির বেশ ঘনিষ্ঠ ও আস্থাভাজন। দেশটির সংবিধান অনুসারে আগামী 50 দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে, আর এটি হবে মোখবারের সামনে বড় একটি চ্যালেঞ্জ। ইরানের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের অবর্তমানে দায়িত্ব নেন ভাইস প্রেসিডেন্ট। হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসির মৃত্যুর পর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে মোহাম্মদ মোখবারের নাম ঘোষণা করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। 68 বছর বয়সী মোখবারের জন্ম 1955 সালের 1 সেপ্টেম্বর। 2021 সালে প্রথমবারের মতো ইরানের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। রাইসির মতো তিনিও খামেনির বেশ ঘনিষ্ঠ ও আস্থাভাজন। 2021 সালের নির্বাচনের আগে আয়াতুল্লাহ খামেনির সঙ্গে সম্পর্কিত বিনিয়োগ ফান্ড সেতাদের শীর্ষ নির্বাহী ছিলেন মোখবার।
গেল অক্টোবরে মোহাম্মদ মোখবারের নেতৃত্বে মস্কো সফরে যায় ইরানের একটি প্রতিনিধি দল। সে সময় ইরানের বিখ্যাত সার্ফেস টু সার্ফেস ক্ষেপণাস্ত্র এবং ড্রোন বিক্রির চুক্তি হয় মস্কো ও তেহরানের মধ্যে। 2013-তে ইরানের 37টি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র, যার মধ্যে সেতাদও ছিল। ইরানের পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্পে সংশ্লিষ্টতার অভিযোগে 2010 সালে মোখবারের ওপর নিষেধাজ্ঞা জারি করে ইইউ। সাংবিধানিক বিধি অনুসারে ইরানের আগামী প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনে 3 সদস্যের একটি কাউন্সিল গঠিত হবে। এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন মোখবার। আর পরবর্তী 50 দিনের মধ্যে দেশটিতে ভোট আয়োজন তার সামনে বড় একটি চ্যালেঞ্জ। মাসুম রাব্বি, চ্যানেল 24। ইব্রাহিম রাইসির মৃত্যুতে পশ্চিমা নিষেধাজ্ঞা আর ইসরায়েলের সাথে চলমান ছায়াযুদ্ধ মোকাবিলায় চ্যালেঞ্জের মুখে পড়বে মধ্যপ্রাচ্যের শক্তিধর দেশ ইরান। সংবিধান অনুযায়ী দেশটির পরবর্তী প্রেসিডেন্ট ঘোষণা করা হয়েছে ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারকে, ঘোষণা করা হয়েছে নতুন পররাষ্ট্রমন্ত্রীর নামও। ২০২১ সালে রাজনৈতিক সংকটকালীন এক সময়ে ইরানের অষ্টম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ইব্রাহিম রাইসি। নানা চড়াই উতরাই আর পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবেলা করে বিশ্ব রাজনীতিতে প্রভাবশালী নেতাদের একজন হয়ে ওঠেন রাইসি। 63 বছর বয়সী নেতাকে ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দেখা হতো। তবে রোববারের হেলিকপ্টার দুর্ঘটনা এলোমেলো করে দেয় সব হিসাব নিকাশ। সংবিধান অনুযায়ী দেশটির সর্বোচ্চ নেতার অনুমতিতে এখন প্রেসিডেন্টের দায়িত্ব পেলেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার। এরপর 50 দিনের মধ্যে হবে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। তবে রাইসির শূন্যস্থান মোখবার কতটুকু পূরণ করতে পারবেন তা নিয়ে রয়েছে শঙ্কা। বিচক্ষণ এই নেতার মৃত্যুতে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে বিশৃঙ্খলার শঙ্কা বিশ্লেষকদের। রাইসির মৃত্যুতে বিরোধী অনেকেই সন্তুষ্টি প্রকাশ করতে পারে, তবে সত্য হচ্ছে তার এই শূন্যতায় বড় ধরনের বিশৃঙ্খলার মুখে পড়তে পারে তেহরান। তাছাড়া আয়াতুল্লাহ খামেনির পর কে আসছেন তা নিয়েও জটিলতা তৈরি হবে, যেখানে কেবল রাইসিকে যোগ্য ভাবা হতো। বলা হচ্ছে রাইসির মৃত্যু কেবল অভ্যন্তরীণ নয়, আন্তর্জাতিকভাবেও চাপের মুখে ফেলবে মধ্যপ্রাচ্যের শক্তিধর এই দেশকে। মরার উপর খাঁড়ার খাঁ হয়ে দাঁড়াতে পারে ইসরায়েলের সাথে চলমান ছায়াযুদ্ধ। এ মাসেই তেল আবিবকে জবাব দিতে পারমাণবিক কর্মসূচি আরও শক্তিশালী করার হুঁশিয়ারি দিয়েছিল তেহরান। রাইসির অনুপস্থিতিতে সে সিদ্ধান্তে এখন আসতে পারে বড় পরিবর্তন। এই সুযোগে কাছাকাছি আসার সুযোগ পেতে পারে সৌদি ইসরায়েল। রোববারের দুর্ঘটনায় রাইসির সহযাত্রী হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হোসেন আবদুল্লাহিয়ানো। গাজা যুদ্ধে গেল কয়েক মাসে ইরানের কূটনৈতিক তৎপরতায় নেতৃত্ব দিচ্ছিলেন আবদুল্লাহিয়ান। ইরানকে একঘরে অবস্থা থেকে বের করতে মিত্র দেশ ছাড়াও পশ্চিমা দেশের সাথে যোগাযোগ রক্ষা করে আসছিলেন তিনি। মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত হয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাগেরি। মিলা খন্দকার, চ্যানেল 24। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট, ইয়াহিয়া সিনওয়ার সহ 3 হামাস নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করেছেন আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান। নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধ অপরাধ, মানবিক ত্রাণ সরবরাহে ব্যাঘাত ঘটানো সহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। আর হামাস নেতাদের বিরুদ্ধে রয়েছে হত্যা, জিম্মি ও যৌন নিপীড়নের অভিযোগ। প্রধান প্রসিকিউটরের আবেদন বিবেচনায় নেওয়ার সম্ভাবনা রয়েছে আইসিসির। শিগগিরই অভিযুক্তদের বিরুদ্ধে জারি হতে পারে গ্রেপ্তারি পরোয়ানা। গেল 3 বছর ধরে গাজায় ইসরায়েলের আগ্রাসনের ওপর তদন্ত করে আসছে আইসিসি, পাশাপাশি হামাসের কর্মকাণ্ডের ওপরও নজর রেখেছে তদন্তকারী দল। গেল কয়েক সপ্তাহে পুরো গাজা উপত্যকায় হামলার জোর বাড়িয়েছে ইসরায়েল। উত্তর, মধ্য কিংবা দক্ষিণ গাজা কোনো অঞ্চলই বাদ যাচ্ছে না আগ্রাসন থেকে। গেল 24 ঘন্টায় নতুন করে প্রাণ গেছে 106 ফিলিস্তিনির। রাফার পূর্বাঞ্চলে সুড়ঙ্গে হামলা চালিয়ে এক হামাস যোদ্ধাকে হত্যার দাবি করেছে জায়নবাদের সেনারা। রাফায় হামলার পরিসর বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। এদিকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে অন্তত 24 ফিলিস্তিনিকে আটক করেছে জায়নবাদের সেনারা। ওয়ার্ল্ড নিউজ টুডে দেখছেন আপনারা। আরও একটা বিরতির সময় হল, সাথেই থাকুন।
এফএ কাপের জন্যই পিছিয়ে গেল ম্যান সিটির। শেষ হলো ভারতের লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট গ্রহণ। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয়ে চলে বিকেল 6টা পর্যন্ত। ভোট পড়েছে 56.68%। বিচ্ছিন্ন সহিংসতা হলেও সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে। চার দফার পরে শেষ হলো লোকসভার পঞ্চম দফার ভোটও। 49 আসনে হওয়া এবারের নির্বাচনে সোমবার বিকেল পর্যন্ত পড়েছে 56.68% ভোট। নির্বাচন কমিশনের তথ্য মতে সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে 73%, আর সবচেয়ে কম ভোট পড়েছে মহারাষ্ট্রে 48.66%। তবে চূড়ান্ত ভোটের হার জানতে ইসির সময় লাগতে পারে আরও অন্তত 3 দিন। এই ধাপে ভোট দিয়েছেন 6 রাজ্য ও 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের নাগরিক। পশ্চিমবঙ্গের ব্যারাকপুর, হাওড়া, হুগলি, আরামবাগ সহ বেশ কিছু এলাকায় হয়েছে বিচ্ছিন্ন সংঘর্ষ। তৃণমূল কর্মীকে মারধর, বুথে এজেন্টকে ঢুকতে না দেয়া, প্রার্থীদের দেখে আপত্তিকর স্লোগান, কালো পতাকা দেখানো সহ প্রায় 2000 অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে। এর বেশিরভাগই রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে তালিকায় নাম না থাকার কারণে ভোট দিতে পারেনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাই বাবুন ব্যানার্জি। এদিকে মুম্বাইয়ের বিভিন্ন কেন্দ্রে ভোট দিতে বিলম্ব হওয়ার অভিযোগ তুলেছেন মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী ও শিবসেনা ঠাকরের দলের প্রধান উদ্ধব ঠাকরে। এ দফার সবচেয়ে হাই প্রোফাইল কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি ও আমেঠি। রায়বরেলি কেন্দ্রে এবার ভাগ্য নির্ধারণ হবে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। অন্যদিকে আমেঠির বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির ভাগ্যও নির্ভর করছে এ দফার ভোটে। এছাড়া উত্তরপ্রদেশের লখনৌতে রয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী বিজেপি প্রার্থী রাজনাথ সিং। মোট 7 দফায় দেশটির 543টি লোকসভা আসনে ভোট নেওয়া হবে। প্রথম 5 দফার ভোটের মধ্য দিয়ে সম্পন্ন হলো 428 আসনের ভোট। ষষ্ঠ দফার ভোট 26 মে, সপ্তম ও শেষ দফার ভোটাভুটি হবে আগামী 1 জুন। রাখি জেসমিন, চ্যানেল 24। কর্মব্যস্ত জীবনে মানুষের যেন দম ফেলার সময় নেই। কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ক্রমেই কমছে আবেগ অনুভূতি। এর মাঝেই দক্ষিণ কোরিয়ার সিউলে হয়েছে ব্যতিক্রমী এক প্রতিযোগিতা। ঘুম নিয়ে সচেতনতা বাড়াতে সেখানে আয়োজন করা হয় ন্যাপ কনটেস্ট বা ঘুমের প্রতিযোগিতা, যাতে অংশ নেন প্রায় 100 প্রতিযোগী। নিয়ম অনুযায়ী তাদের প্রত্যেকে 1.5 ঘন্টা ঘুমাতে হয়েছে এয়ার কোচে। কার ঘুম কত ভালো হলো তা পরিমাপ করা হয়েছে হার্ট রেটের পার্থক্য নির্ধারণের মাধ্যমে। বিশ্বের সবচেয়ে বেশি ঘুমায় ফিনল্যান্ড, নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়ান নাগরিকরা, আর সবচেয়ে কম ঘুমায় দক্ষিণ কোরিয়া ও জাপানের বাসিন্দারা। দর্শক, এই ছিল আজকের ওয়ার্ল্ড নিউজ টুডে। সপ্তাহে প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল 24-এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সকলকে।